হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রদীপ ফ্যাশন ভিডিওস। এই যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এই রবিবার 5 তারিখে আমাদের লালদিঘি যে কুকুর আছে সেই লালদিঘির ভিডিও। এই যে শিকারি ভাই, ইনি হচ্ছে এই লালদিঘির মেম্বার, উনি 150 টাকা টিকিট এই 7 কেজি রুই মাছটি ধরেছিল এবং নন মেম্বারদের 500 টাকা করে। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি, সেই জন্যই আমাদের শিকারি ভাই ভিডিওটি পাঠিয়েছে, তাই তোমার সাথে শেয়ার করছি। কুকুরটি আপাতত এখন কিছুদিনের জন্য বন্ধ থাকবে, 6 তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে পুকুরটি। এরপরে আবার যেদিন পুকুর খুলবে বন্ধুরা, আমি তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো কবে কি পুকুর খুলছে না খুলছে, সবটাই পরে জানিয়ে দেবো। তোমরা যদি কেউ পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে আমি জানিয়ে দেবো, যখন যোগাযোগ করবে আমি বলে দেবো কীভাবে কী আসতে হবে না হবে। আশা করি অনেকেই জানো এই পুকুর সম্বন্ধে, কী মাছ আছে না আছে সব সবই। এখন মাছ একটু কম খাচ্ছিল, তার মধ্যেখান থেকে শিকারি ভাই আমাদের এই মাছটি ধরেছে। তাই বন্ধুরা দেখতে থাকো, তোমরা আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আবার দেখা হবে তোমার সাথে অন্য কোনো নতুন ভিডিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। না না, উনি আপনি দেখেননি মাছ ঘুরছে, দিন তো জালো হয়ে আর রাত অন্ধের অংশে মাছ নিয়ে মিষ্টি হবে। হ্যাঁ